অসহ্য। এটা কত সাল? 72। এটা 83। আলু হচ্ছে 28। আছে আচ্ছা। বন্ধুরা যাচ্ছি হচ্ছে বাজারে, আজকে যাব বাজারে। বাজারে যেয়ে বাজার করব, দেখব আজকের বাজারের অবস্থা কি, আপনাদের জানাবো। তো চ্যানেলটা যারা দেখেন সাবস্ক্রাইব করবেন, লেটস গো, আমরা যাচ্ছি আর সাথে থাকেন। বাজারে আসছিলাম, এসে টাকা না নিয়েই বাজারে চলে আসছি, এখন যাচ্ছি টাকা তুলতে ব্যাংকে। টাকা তুলতে এখানে চলে আসছি, দেখি। তো আজকে বাজার করতে এসে টাকা ছিল না, পরে ব্যাংক থেকে টাকা তুললাম, এখন যাচ্ছি। মিনা ওয়েট করতেছি। এই হচ্ছে মাগুরার কাঁচা বাজার, এটা হচ্ছে মাগুরার সবচেয়ে বড় বাজার, কাঁচা বাজার। জিনিসপত্রের দাম অনেক হাই, তো দেখি কেমন প্রাইস আজকে মাছ এবং কাঁচা বাজারের। অলরেডি কেনাকাটা শুরু করছে। এই তুমি কিনছো কত করে কলা? খালি কত? 20 টাকা। এইখানে ডাটা, কাকা এই ডাটা কত করে? 20 টাকা। এটা একটা নি, তাহলে এইটা একটা না, ওইটা একটা না, মায়ের জন্য নিচ্ছি। সবজির দাম কি বাড়ছে কাকা? বাড়ে নাই, আগের মতন আছে, বলতেছে আগের মতন, কিন্তু তাও তো আমার কাছে মনে হয় তুলনা লোক বাড়ছে। মাছের বাজার ইলিশ কত করে ভাই? 1100। সাগরে নাকি প্রচুর ইলিশ, এ বলে প্রচুর ইলিশ ধরা পড়ছে, দাম বেশি কেন? এটা কত? এটা তাহলে ইলিশের দাম কম হলো কই? তো এটা কত? 1600। তাহলে দাম সাগরে নাকি অনেক, দাম একটু কম হবে না? আর ওইটা ওইটা কি কেমন হয়? 800 টাকা করে এগুলা, 800 টাকা করে। কত আইছে দাম? 1600 টাকা। আচ্ছা, 1000 টাকা করে মিডিয়াম সাইজের ইলিশ মাছের কেজি, তাহলে দাম কম নাই? যেটা দেখলাম যে অনেক ইলিশ মাছ ধরা পড়ছে, আসলে বেসিক্যালি দাম কমে নাই। সবজির দাম কি বাড়িছে ভাই? হ্যাঁ, মরিচের দাম হচ্ছে 60 টাকা, অর্থাৎ কেজি 240 টাকা। মরিচের বাজারে আগুন। এমনি অন্যান্য সবজির দাম কি অবস্থা ভাই? কম বেশি আছে না? বাজার শসা হচ্ছে 40 টাকা করে কেজি, শসাগুলো ভালো আছে, ছোটগুলো নাকি? এই যে শেষ দেখতেই পাচ্ছেন, ডাটার বস্তা আছে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছের হিউজ দাম। বাজার করে নিয়ে ফিরলাম, যেরকম মনে করছিলাম সেরকম না, 1000 টাকা প্রায় মিনিমাম সাইজেরটা কেজি। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।